রমজান মাসে রোজা রেখে আমার টালটু পাল্টু খাবার বেশি বেশি খেতে ইচ্ছে করে। তো এই শাকটা হচ্ছে গিমা শাক, এটা একটু তিতা তিতা লাগে। আর এই শাকের সাথে এরকম আলু কুচি করে কেটে দিয়ে ভাজি করলে অমৃত লাগে, এত মজার। কার কাছে কেমন লাগে আমি জানি না, সবাই এই শাকটা চিনে কিনা তাও জানি না। তো এই শাকটা আমি আজকে ভাজি করব। আর এটা কিন্তু টালটু পাল্টু খাবার না, এটা আসলে একটা মজার খাবার, সবাই এটা খেতে জানে না তিতা বলে, কিন্তু যারা এটার স্বাদ পেয়েছে তারা বোঝে এটা কত মজা। তো তেল বেশি করে দিয়ে শাকটা ভাজি করতে হয়। আমি পেঁয়াজ ভেজে আলুটা প্রথমে একটু ভেজে সিদ্ধ করে নিচ্ছি। আর কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভাজিনি, কারণ কাঁচামরিচটা গলে যাবে ভাজা হলে, তাহলে একটু বেশি ঝাল লাগবে, একটু আস্তে আস্তে থাকবে, পরে দিয়েছে এজন্য। তো আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন গিমা শাকটা আমি দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে বারবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। গিমা শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই শাকটা হচ্ছে আমার বারান্দার বাগানে দুইটা গাছ হয়েছিল অনেক বড় বড়, দুইটা গাছ দিয়েই এক ওয়াক্ত খাবারের উপযুক্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো শাকও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু তো আগে থেকেই ভেজে নিয়েছি। আমার গিমা শাকটা ভাজি হয়ে গেছে, আর এটাতে কিন্তু রসুন ব্যবহার করতে হয় না।